কিভাবে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আপনার নর্মাল ডেলিভারি হবে? হয়তো আপনার প্রসবের তারিখ আর সপ্তাহখানেক বাকি আছে, কিংবা এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই সময় বাবা মা তাদের হবু সন্তানের মুখ দেখার জন্য মুখিয়ে থাকেন, ফলে তারা ইন্টারনেটে আতিপাতি করে খুঁজতে থাকেন কিভাবে আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার নর্মাল ডেলিভারি হবে। আর খুঁজতে খুঁজতেই হয়তো আমাদের ভিডিওটি আপনার সামনে এসে পড়েছে। আশা করি আজকের ভিডিওটা দেখার পর এই বিষয়ে আপনার আর খোঁজাখুঁজি করতে হবে না। তো চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কত সপ্তাহে বা কত মাসে নর্মাল ডেলিভারি হয়। গর্ভের মোট সময়কাল ধরা হয় সাধারণত 40 সপ্তাহ বা 280 দিন বা 9 মাস 7 দিন। সাধারণত শেষ মাসিকের প্রথম দিনটিকে গর্ভধারণের প্রথম দিন ধরে প্রসবের তারিখ নির্ধারণ করা হয়। এক্ষেত্রে প্রতি মাসকে 30 দিন হিসেবে ধরা হয়। আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেওয়া ডেলিভারি ডেটের 2 সপ্তাহ আগে বা পরে যে কোনো সময় নর্মাল ডেলিভারি হতে পারে। অনেক মায়েরা ডেলিভারি ডেট পার হয়ে গেলে চিন্তায় পড়ে যান। এক্ষেত্রে আমরা আপনাকে বলবো, যদি আপনার বাচ্চার নাড়াচাড়া ঠিক থাকে এবং আপনার কোনো সমস্যা না থাকে তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই। ডেলিভারি ডেট পার হয়ে গেলেও 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যায়। আর হ্যাঁ আপু, আপনার কত সপ্তাহ চলছে এটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনি জানাতে ভুল করবেন না। তো চলুন এখন জেনে নেওয়া যাক কিভাবে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আপনার স্বাভাবিক প্রসব হবে কি না। ডাক্তার আপনার নর্মাল ডেলিভারির যে সম্ভাব্য তারিখ ঠিক করে দিয়েছে সে তারিখ অনুযায়ী প্রসবের কিছুদিন আগে অর্থাৎ গর্ভাবস্থার শেষ সপ্তাহে অথবা শেষ মাসের দিকে আপনি প্রসব পূর্ববর্তী লক্ষণগুলো খেয়াল করা শুরু করবেন। এর প্রধান লক্ষণটি হল শিশু পেটের নিম্নভাগে চলে আসা। তাছাড়া এটি যদি হয় আপনার প্রথম গর্ভাবস্থা তাহলে ডেলিভারির কয়েক সপ্তাহ আগে থেকে আপনি হালকা ব্যথা লাগার মতো ব্যাপারটা অনুভব করতে পারেন। আপনার শিশু এখন পেটের নিম্নভাগে অর্থাৎ পেলভিক অঞ্চলে চলে এসেছে। শিশু নিম্নভাগে চলে আসায় বুকের হাড়ের ঠিক নিচে এতদিন যা চাপ অনুভব করতেন সেটি এখন কমে যাবে, যার ফলে আপনার নিঃশ্বাস নেওয়া সহজ হচ্ছে বলে মনে হবে। এছাড়া গর্ভাবস্থায় যদি বুকে জ্বালা পোড়ার সমস্যা থাকে সেটিও এই সময় এসে কিছুটা কমে যাবে। তবে এটি যদি আপনার প্রথম সন্তান না হয় তাহলে প্রসব শুরু হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত হালকা ব্যথা লাগার যে অনুভূতিটা সেটা নাও হতে পারে। মিউকাস প্লাক নিঃসরণ হওয়া। ডেলিভারির সময় যখন সন্নিকটে এবং সার্ভিক্স ঠিকঠাকভাবে এফএস এবং ডায়ালেট হচ্ছে তখন যোনি থেকে মিউকাস প্লাক বের হতে পারে। এখন বলতে পারেন এই মিউকাস প্লাকটা আবার কি? মিউকাস প্লাক হলো এক ধরনের থকথকে পদার্থ যা গর্ভাবস্থায় সার্ভিক্যাল ক্যানেলে জমাট হয়ে থাকে এবং প্রসবের আগ মুহূর্তে তা বেরিয়ে আসে। মিউকাস প্লাক একেবারে একসাথে পিণ্ডের মতো বেরিয়ে আসতে পারে, আবার যোনিস্রাবের মতো ধীরে ধীরে কয়েকদিন সময় নিয়েও বের হতে পারে। অল্প পরিমাণে রক্তপাত হওয়া। সার্ভিক্স যখন কোমল এবং প্রশস্ত থাকে তখন হালকা রক্তযুক্ত গোলাপী স্রাব বা উজ্জ্বল লাল বর্ণের রক্ত বের হতে পারে। মিউকাস প্লাক বের হওয়ার সময় যদি রক্তপাত হয় তাহলে মিউকাস প্লাগেও রক্ত লেগে থাকতে পারে। আবার অনেক সময় যৌনমিলন অথবা যোনি পরীক্ষার সময় মিউকাস প্লাক আঘাতপ্রাপ্ত হয়েও রক্তপাত হতে পারে, যার ফলে প্রসবের সম্ভাবনা না থাকলেও রক্তপাত ঘটতে পারে। ফলস লেবার পেইন। ঘন ঘন এবং তীব্র ফলস লেবার পেইনের মাধ্যমে আপনি প্রিলেবারের সিগন্যাল পেতে পারেন। প্রিলেবারের সময় সার্ভিক্স পাতলা ও প্রশস্ত হতে থাকে এবং সত্যিকারের প্রসবের জন্য প্রস্তুত হয়ে ওঠে। আপনার যদি পূর্বে শিশু জন্ম দেওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে প্রসব শুরু হওয়ার আগে সার্ভিক্স 1 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত প্রশস্ত হতে পারে। কিন্তু আপনার যদি প্রথম সন্তান হয় এবং গর্ভাবস্থার 40 সপ্তাহ পূর্ণ হয়ে যায় এবং সার্ভিক্স যদি 1 সেন্টিমিটারের মতো প্রশস্ত হয় তবে একথা নিশ্চিত করে বলা সম্ভব না যে আপনারও নর্মাল ডেলিভারি হতে চলেছে। সেক্ষেত্রে স্বাভাবিক সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ যখন খুব কাছে চলে আসবে তখন আপনার ডাক্তার কিংবা যিনি ডেলিভারি করাবেন তার সাথে পরামর্শ করুন। তিনি পরীক্ষা করে দেখবেন
যে আপনার সার্ভিক্স এফেসমেন্ট এবং ডায়ালেশন প্রক্রিয়া শুরু হয়েছে কিনা। পানি ভাঙা, এমিউনিটিক ফ্লুইডবর্তী যে থলেতে শিশু অবস্থান করে সেই থলেটি যখন ফেটে যায় তখন ফ্লুইডগুলো যোনিপথ দিয়ে বেরিয়ে যায়। এমিউনিটিক ফ্লুইড একেবারে অনেক বেশি করে বের হতে পারে অথবা অল্প অল্প করেও বের হতে পারে, একে পানি ভাঙা বলা হয়। যেভাবে পানি বের হোক না কেন, পানি ভাঙার সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে, পানি ভাঙা শুরু হলে কোনোভাবেই বাসায় বসে অপেক্ষা করা যাবে না। আবার যদি আপনার পানি ভাঙার আগে লেবার পেইনের পূর্ব লক্ষণগুলো দেখা দেয়, তবে বুঝে নিতে হবে প্রসবের সময় খুব ঘনিয়ে এসেছে।